ভালোবাসা দিবস উদযাপন করছে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস হতো তাহলে তো এটার ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, কেন এটা ভ্যালেন্টাইন ডে? এটা খুঁজলেই তো প্রকৃত ইতিহাস বের হয়ে আসার কথা। দুঃখজনক হলেও সত্য, পণ্যের দাম বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, শেষরা চোরগুলো চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে সমাজকে দেশকে লুটপাট করে খাচ্ছে। এই সাংবাদিকদের নজর ওই দিকে পড়ে না, কোন নায়িকা বিয়ের আগে পেটে বাচ্চা আসছে, কোন নায়িকা গায়িকা কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে তারা পড়ে থাকে। এগুলো সাংবাদিকতার নামে সাংঘাতিকতা। যা করা দরকার সেগুলো করা হচ্ছে না। কোথায় কুমির একটা আসছে, হাতি একটা আসছে, কোথায় নীলতিমি একটা ধরা পড়ছে, পড়ল না কিছুদিন আগে কক্সবাজারে ধরা, ওইটা নিয়ে এরা পড়ে থাকে। মাঝখানে হাতি একটা আসলো, হাতি নিয়ে পড়ে থাকলো, কোন জায়গা থেকে বাঘ একটা আসলো, ওইটা নিয়ে পড়ে আছে। আর এই সমাজে, এই দেশে নানা অপরাধ অন্যায় সংগঠিত হচ্ছে, এইসব অন্যায় অপকর্ম, এইসব অন্যায় অপকর্ম দেখেও তারা না দেখার ভান করে বসে আছে, যেন আজ তারা অন্যায় আর দুষ্কৃতিকারী লোকদের গোলাম হয়ে বসে আছে। এটা সাংবাদিকতার নামে সাংঘাতিকতা। এবং তথাকথিত এই ধরনের কিছু লোক ওই সকল লোকদের পা চাটা গোলাম হয়ে এই রাষ্ট্রে বসবাস করছে। অন্যায় অপকর্ম তারা দেখেও না দেখার ভান করে। টেলিভিশনে দেখানোর জিনিস পাও না, কুমির দেখাও, হাতি দেখাও, শেষরা চোর চামারেরা চুরি করে লুটপাট করে সমাজকে শেষ করে খাচ্ছে, ওইগুলা দেখাইতে পারো না, দেখানোর আর জিনিস পাও না। আর কোনো হুজুর তো কোনো কিছু করলে মিডিয়া পাগল হয়ে যায়। আর কত গায়িকা নায়িকা, তারা যে কত আকাম কুকাম করে সমাজকে শেষ করে ফেললো, এইটাকে পজিটিভলি অনেক সময় দেখায়, সুন্দর করে সত্য কথাগুলো দেখাইতে পারে না। আছে এরকম কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাস আসলে ভাষার জন্য এই মাসটা এখন যতটা না পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করেছে, এখন আরেকটি অপসংস্কৃতি এই মাসে আমদানি ঘটিয়ে এই মাসে যুবক তরুণদের, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য আরেকটি অপসংস্কৃতির চর্চাও এই মাসে হয়ে থাকে, যেটাকে নাম দেওয়া হয়েছে ভালোবাসা দিবস। তো আজকে 11 ফেব্রুয়ারি, এই মাসের 14 ফেব্রুয়ারি এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ইসলামে ভালোবাসা দিবস বলতে আলাদা কোনো বিশেষ দিন নেই। এখন দুঃখজনক হলেও সত্য, সব কিছু দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন বাবা দিবস আছে, মা দিবস আছে, শ্রমিক দিবস আছে, চিন্তা দিবসও একটা আছে। চিন্তা দিবসে তারা চিন্তা করে আসলেই তারা কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছে কিনা। হাত ধোয়া দিবসও আরেকটা আছে। আমি এক জায়গায় দিয়ে যাচ্ছি, কিছু লোক আমার পথ আটকাইছে। আমি বললাম, ভাই পথ আটকালেন কেন? কয়, হুজুর হাত ধোয়া লাগবে। বললাম, হাত ধোয়াবেন, কিছু খাওয়াবেন নাকি? কয়, না আপনি জানেন না আজকে হাত ধোয়া দিবস, এই জন্য হাত ধুয়ে যান। হাত ধোয়া দিবস একটা আছে না বাংলাদেশে এখন? হাত ধোয়া দিবস, বাবা দিবস, মা দিবস, চিন্তা দিবস, শ্রমিক দিবস, নারী দিবস, হিজাব দিবস, কত হাবিজাবি দিবস যে আছে, দিবস কেন্দ্রিক অনেক কিছু এখন উদযাপিত হয়। এইরকমই একটা দিবসের নাম হচ্ছে ভালোবাসা দিবস। তবে এই দিবসটার নামকরণের মধ্যে বিশাল একটি প্রতারণা রয়েছে। কীরকম প্রতারণা? যুবক এবং তরুণ ভাইদেরকে ভালো করে শোনার জন্য আমি আহ্বান করছি, বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসটির নামকরণের মধ্যে সাংঘাতিক ভেজাল রয়েছে। আর যেই জিনিসের নামকরণে ঝামেলা থাকে, ওই জিনিসের উদ্দেশ্যের মধ্যে যে ভেজাল আছে তাতে কোনো সন্দেহ নাই। ভালোবাসা বাংলা শব্দ, বলেন তো ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ কি? লজ্জা পান নাকি বলতে? বলেন, ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ কি?
লাভ। এখন ভালোবাসা দিবসকে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, বাংলায় বলা হচ্ছে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন অর্থ কি ভালোবাসা? পৃথিবীর কোন ডিকশনারিতে আছে যে ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা? আপনি ওই ডিকশনারিটা খুলে আমাকে একটু দেখান তো, আমার দেখতে বড় মন চায়। ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা আছে আমাকে পারলে একটু দেখান। বরং ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লাভ, আর দিবসের ইংরেজি প্রতিশব্দ কি? ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি কি হয়? লাভ ডে। এখন লাভ ডে নাম না দিয়ে নাম দেওয়া হলো ভ্যালেন্টাইন ডে, তাহলে বলেন তো ইংরেজির সাথে বাংলাটাকে মিলল? মিলল না। তো যেই জিনিসের নামকরণেই এত ভেজাল আছে, এই জিনিস বা এই দিবস উদযাপনে যে ঝামেলা আছে, এই দিবস উদযাপনের ভেতরে যে অপসংস্কৃতি আছে, বেহায়াপনা আছে, এতে কোনো সন্দেহ আর নাই। ভ্যালেন্টাইন, হু ইজ ভ্যালেন্টাইন? ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইন কে? যার নামের আলোকে এই দিবসের নামকরণ করা হলো। আমাদের সমাজে অনেক মানুষ আছে আগাগোড়া ইতিহাস না জেনে অনেক কিছু তারা উদযাপন শুরু করে দেয়, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। বরং একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষের কাজ হচ্ছে তিনি যা বলবেন, তিনি যা করবেন, জেনে শুনে, জেনে বুঝে বলবেন, জেনে বুঝে করবেন। এখন যে সকল যুবক যুবতীরা ভালোবাসা দিবস উদযাপন করছে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস হতো, তাহলে তো এটার ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, কেন এটা ভ্যালেন্টাইন ডে? এটা খুঁজলেই তো প্রকৃত ইতিহাস বের হয়ে আসার কথা। এবার আসুন, হু ইজ ভ্যালেন্টাইন? ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইন হচ্ছেন একজন খ্রিস্টান ধর্মযাজক, এবং তিনি ধর্মযাজকের পাশাপাশি একজন চিকিৎসক ছিলেন। আজ থেকে 1752 বছর পূর্বে, কত বছর পূর্বে? আজ থেকে 1752 বছর পূর্বে 270 খ্রিস্টাব্দে, এখন কত খ্রিস্টাব্দ? 2022। 270 খ্রিস্টাব্দ অর্থাৎ আজ থেকে 1752 বছর আগে রোম সম্রাট ছিলেন ক্লডিয়াস। ক্লডিয়াসের শাসনামলে একজন খ্রিস্টান ধর্মযাজক, তিনি ধর্মযাজকের পাশাপাশি একজন চিকিৎসক ছিলেন, যার নাম ছিল সেইন্ট ভ্যালেন্টাইন, একজন সাধু ব্যক্তি। এই লোকটা গোপনে গোপনে যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে প্রেম প্রীতি প্রণয়ের দীক্ষায় দীক্ষিত করত। এই খবর যখন সম্রাট ক্লডিয়াস শুনলেন, তাকে গ্রেফতার করলেন, তাকে কারাবন্দী করা হলো। কারাবন্দী হওয়ার পরে যেই কারাগারে সে বন্দী ছিল, ওই কারারক্ষীর মেয়ে অন্ধ ছিল। এখন এই ধর্মযাজক সে চিকিৎসকও যেহেতু ছিল, ওই কারারক্ষীর মেয়েকে চিকিৎসা করে ভালো করল। ওই মেয়ের সাথে তার আবার অবৈধ সম্পর্ক হয়ে গেল। এটা যখন ক্লডিয়াস জানতে পারলেন, তখন তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। আর ঘটনাক্রমে যেই দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই দিনটা ছিল 270 সালের 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। মৃত্যুর আগে সে ওই মেয়েকে চিঠিও লিখেছিল, চিঠির মধ্যে লিখেছিল, লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে ভালোবাসা রইল। 270 সালের 14 ফেব্রুয়ারি একজন অপকর্মকারী লোককে মৃত্যুদণ্ড দেওয়া হল। এর পরবর্তীতে খ্রিস্টান পোপ এই দিবসটিকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করলেন। 19 শতাব্দীর আগ পর্যন্ত এই দিবসটি শুধুমাত্র খ্রিস্টানদেরই একটি দিবস ছিল, কিন্তু 19 শতাব্দীর পর থেকে পশ্চিমা দেশ সহ মিডল ইস্টের অনেকগুলো দেশে বাণিজ্যিকভাবে এই দিবসটির আমদানি ঘটানো হলো। এই বাংলাদেশে
1993 সালের আগ পর্যন্ত ভালোবাসা দিবস নামে কোনো দিবস আছে এটা মানুষ জানতও না। যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান, যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান, এই লোকটা 1993 সালে সর্বপ্রথম ভালোবাসা দিবস নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি শুরু করে। এই শফিক রহমান ব্রিটেনে পড়াশোনা করেছে, ব্রিটেনে পড়াশোনাকালীন সময়ে সে এই ভালোবাসা দিবস ওখানে দেখেছে। এসব অশ্লীলতা বেহায়াপনা দেখতে দেখতে বাংলাদেশে যখন আসলো, 14ই ফেব্রুয়ারি আসলে অশ্লীলতাকে বেহায়াপনাকে সে মিস করা আরম্ভ করলো। ওইখানে যা দেখেছে বাংলাদেশে তো এগুলা নাই। এরপরে সে লেখালেখি শুরু করলো, তার এই লেখালেখির ফলে আস্তে আস্তে এই দিবস সম্পর্কে মানুষের জানা শুরু হলো, ধীরে ধীরে এর প্রচার প্রসার ঘটতে লাগলো। আর শফিক রহমানের সঙ্গে তাল মিলিয়ে অপরিণামদর্শী কিছু হলুদ মিডিয়া সেগুলোও ফলাওভাবে প্রচার শুরু করলো। প্রচার প্রসার হতে হতে আজকের এই ভালোবাসা দিবস বর্তমান সময়ে চরম পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। দুঃখজনক হলেও সত্য, পণ্যের দাম বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, শেষরা চোরগুলো চুরি করতে করতে দুর্নীতি করতে করতে সমাজকে দেশকে লুটপাট করে খাচ্ছে। এই সাংবাদিকদের নজর ওই দিকে পড়ে না, কোন নায়িকা বিয়ের আগে পেটে বাচ্চা আসছে, কোন নায়িকা গায়িকা কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে তারা পড়ে থাকে। এগুলো সাংবাদিকতার নামে সাংঘাতিকতা। যা করা দরকার সেগুলো করা হচ্ছে না। কোথায় কুমির একটা আসছে, হাতি একটা আসছে, কোথায় নীলতিমি একটা ধরা পড়ছে, পড়লো না কিছুদিন আগে কক্সবাজারে ধরা, ওইটা নিয়ে এরা পড়ে থাকে। মাঝখানে হাতি একটা আসলো, হাতি নিয়ে পড়ে থাকলো, কোন জায়গা থেকে বাঘ একটা আসলো, ওইটা নিয়ে পড়ে আছে। আর এই সমাজে এই দেশে নানা অপরাধ অন্যায় সংগঠিত হচ্ছে, এইসব অন্যায় অপকর্ম, এইসব অন্যায় অপকর্ম দেখেও তারা না দেখার ভান করে বসে আছে, যেন আজ তারা অন্যায় আর দুষ্কৃতিকারী লোকদের গোলাম হয়ে বসে আছে। এটা সাংবাদিকতার নামে সাংঘাতিকতা। এবং তথাকথিত এই ধরনের কিছু লোক ওই সকল লোকদের পা চাটা গোলাম হয়ে এই রাষ্ট্রে বসবাস করছে। অন্যায় অপকর্ম তারা দেখেও না দেখার ভান করে। টেলিভিশনে দেখানোর জিনিস পাও না, কুমির দেখাও, হাতি দেখাও, শেষরা চোর চামারেরা চুরি করে লুটপাট করে সমাজকে শেষ করে খাচ্ছে, ওইগুলা দেখাইতে পারো না, দেখানোর আর জিনিস পাও না। আর কোনো হুজুর তো কোনো কিছু করলে মিডিয়া পাগল হয়ে যায়। আর কত গায়িকা নায়িকা, তারা যে কত আকাম কুকাম করে সমাজকে শেষ করে ফেললো, এইটাকে পজিটিভলি অনেক সময় দেখায়, সুন্দর করে সত্য কথাগুলো দেখাইতে পারে না। আছে এরকম এই ভালোবাসা দিবস, এই দিবসের এত প্রসার ঘটত না, কিছু হলুদ মিডিয়ার কারণে এই দিবসের এত প্রসার এই সমাজে এবং এই দেশে ঘটেছে। আমি বলছিলাম যে ভালোবাসা দিবসের উৎপত্তির কথা, এর নামকরণের কথা। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এবং উইকিপিডিয়াতে সার্চ করলে এই দিবসের আবির্ভাবের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা বললাম আমি, আরেকটি বর্ণনা এরকম পাওয়া যায় যে রোম সম্রাট ক্লডিয়াসের শাসন আমলে তার দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল। যখন এই খ্রিস্টান ধর্মযাজক সেইন্ট ভ্যালেন্টাইন, সে যখন খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করলো, এই অপরাধে ক্লডিয়াস তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে ওই কারারক্ষীর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলো, এরপরে তাকে 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হলো। এইরকম একটি বর্ণনা পাওয়া যায়। আবার আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায়, যতগুলো বর্ণনা আছে আমি সবগুলোই আপনাদেরকে বলছি, যে কোনো একটা তো হইতে পারে। আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায়, রোম সম্রাট ক্লডিয়াস তিনি অত্যন্ত রক্তপিপাসু ছিলেন। তার সময়ে রোমানদের জয় জয়কার গোটা পৃথিবীতে ছিল, বিভিন্ন দেশ তারা জয় করেছিল। তো জয় করার জন্য তো একটি শক্তিশালী সেনাবাহিনী দরকার, তাই না? তিনি তার সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য সেনাবাহিনীতে যুবকদের সংখ্যা বাড়াতে চাইলেন। এজন্য কিছুদিনের জন্য যুবকদের বিয়ে শাদী নিষিদ্ধ করলেন। এই কথা যখন
সব দিকে ছড়িয়ে গেল। সর্বপ্রথম সম্রাটের এই আদেশ ভঙ্গ করলো এই সেন্ট ভ্যালেন্টাইন। সে সর্বপ্রথম একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করল। এটা যখন সম্রাট ক্লডিয়াস শুনলেন তখন তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার পর 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই হচ্ছে ভালোবাসা দিবস সম্পর্কে পাওয়া তথ্য, যেগুলো উইকিপিডিয়া এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিয়াতে সার্চ করলে আপনারাও দেখতে পারবেন। তাহলে বলেন তো, ভালোবাসা দিবসের ইতিহাস বা ভ্যালেন্টাইন ডের ইতিহাস ভালো না অত্যন্ত খারাপ? এটা কি মুসলমানদের আকিদা বিশ্বাস, আবেগ অনুভূতি বা চেতনার সাথে সম্পর্কিত? না, বরং এটি বিজাতীয় একটি সংস্কৃতি। শুধু বিজাতীয় সংস্কৃতি বললে ভুল হবে। যদি আমি এটিকে কেবলমাত্র বিজাতীয় সংস্কৃতি বলে সীমাবদ্ধ রাখি তাহলে ভুল হবে। বলতে হবে অপকর্মকারী, অপকর্মকারী অশ্লীলতা চর্চাকারী লোককে তার কুকর্মের প্রতিফল দেওয়া হয়েছিল এই 14 ফেব্রুয়ারি। এই ঘটনা প্রবাহ থেকেই এই ভ্যালেন্টাইন ডে এর প্রসার বা পরিচিতি লাভ করেছে। সুতরাং আমরা বলতে পারি, অপসংস্কৃতি চর্চাকারী, অশ্লীলতা এবং অবাধ যৌনতার চর্চাকারীরাই কেবল এই বেহায়া দিবস নামক ব্যভিচার দিবসের চর্চা করতে পারে। মুসলমান কেন? আমি তো বলি এরকম বিবেকবান কোনো মানুষ, মানুষ তো বিবেকের কারণে সম্মানিত হয়েছে। আল্লাহ তাআলার যত মাখলুকাত রয়েছে কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা বিবেক দেননি। গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, হাঁস, মুরুগ, কোনোটার ভেতর কি বিবেক আছে? বলেন কোনো সৃষ্টির ভেতরে কি বিবেক আছে? নেই। একমাত্র সৃষ্টি যার মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন সেই সৃষ্টির নাম কি? মানুষ। আমাকে আপনাকে বিবেক দেওয়া হয়েছে, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি। আর মানুষকে সম্মানিত করা হয়েছে যে বিষয়টির কারণে, যে জিনিসটির কারণে, জিনিসটার নাম কি? বিবেক। সুতরাং বিবেকবান মানুষ তো কখনোই বিবেক খাটাইয়া অন্যায় পথে যেতে পারে না। তাহলে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে, এটার বাংলা যদি করা হয় ভালোবাসা দিবস, তাহলে আমি বলবো এটা হচ্ছে বড় রকমের একটি প্রতারণা, বড় রকমের একটি ধোকাবাজি। যেই প্রতারণা এবং যেই ধোকাবাজির মাধ্যমে এদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে চরিত্রহীন করে দিয়ে তাদের চরিত্র নষ্ট করার এটি একটি অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা এই ভ্যালেন্টাইন ডে এর আবির্ভাব বা উৎপত্তির ইতিহাস জানার মাধ্যমে এই কথাই বুঝতে পারলাম, মূলত পৃথিবীতে ভ্যালেন্টাইন ডে নামে যে দিবস পালন করা হয় সেটি মূলত ভালোবাসা দিবস নয়, মূলত সেটি হচ্ছে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রির নামে নামকরণ করা একটি দিবস। যুবকরা, তাহলে কি এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এটা লিখে 14 ফেব্রুয়ারি মেসেজ দিবা নাকি? অনেকে তো মেসেজ দেয় রাত 12টায়, কয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এ পাগলা, ভ্যালেন্টাইন ডে আবার হ্যাপি হয় কেমনে রে? আমার তো বুঝে আসে না। আর ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসই বা হয় কেমনে আমার তো বুঝে আসে না। এত অজ্ঞতা নিয়ে মানুষ কিভাবে বাস করে চিন্তা করুন। কিভাবে খ্রিস্টানদের একটি অপসংস্কৃতিকে সাম্রাজ্যবাদী একটি চক্র সার্বজনীনতার লেবাস পরিয়ে আমাদের মুসলমানদের সমাজে ঢুকিয়ে দিয়েছে, আর এর মাধ্যমে তারা অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ যৌন চর্চা এবং ব্যভিচারের দ্বার উন্মুক্ত করে সমাজটাকে তারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে দিচ্ছে। এজন্য ভালোবাসা দিবসের নাম ভালোবাসা দিবস নয়, এই দিবসের নাম হচ্ছে ব্যভিচার দিবস। কি দিবস? ব্যভিচার দিবস। বলেন তো আজ থেকে 10-15 বছর আগে ভালোবাসা দিবস নামে কিছু একটা আছে, শুনছেন আপনারা কোনোদিন? শুনেছেন কখনো? আর ব্যবসায়িক উদ্দেশ্যেই যে এটা কিছু মানুষ এই দেশে এর প্রসার ঘটাচ্ছে,
এটার আবিষ্কারক যে তার লেখা পড়লেই আপনারা বুঝবেন। আপনারা শফিক রেহমানের কিছু লেখা, এত অনলাইনের যুগ এখন, গুগলে সার্চ করবেন এই শফিক রেহমান সে কি লিখেছে দেখেন। আমরা তো যে কোনো কিছু বললে দেখে শুনে পড়াশোনা করে এসে বলি, আমি তার অনেকগুলো লেখা পড়লাম, শফিক রেহমানের অনেকগুলো লেখা পড়লাম। সে তার একটা লেখার মধ্যে কি বললো দেখেন, সে লিখেছে এরকম যে বরফ ঢাকা ব্রিটেনে যখন ব্যবসায়ীগণ ব্যবসায়িক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন ভালোবাসা দিবসটাকে তারা তাদের দেশে ব্যাপকভাবে প্রসার ঘটালো, যাতে করে এই দিবসকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারে। কারণ ভালোবাসা দিবসের ছড়াছড়ি যত বেশি হবে, যুবক যুবতীরা এই দিবস পালনের জন্য ফুলের দোকানে ফুল কিনতে যাবে, ফুলের ব্যবসা জমজমাট হবে, গিফটের ব্যবসা যারা করে বিভিন্ন প্রসাধনী গিফটের দোকান যাদের আছে ওই ব্যবসা জমজমাট হয়ে যাবে, রেস্টুরেন্ট বলেন, পার্ক বলেন, জামতলা, বটতলা, বাদামতলা, সব জায়গায় যখন কবুতররা গিয়ে জড়ো হবে, ব্যবসা বাণিজ্য জমবে, যারা উল্কিয়াকে, উল্কি বুঝেন তো আপনারা, মেয়েরা ওই দিন গালের মধ্যে তারপরে দেহের বিভিন্ন জায়গায় উল্কি আঁকায়, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের এই দিবসের প্রসার ঘটাইতে পারলে লাভ আছে নাকি লস আছে। এই জন্য শফিক রেহমানের বিরোধিতা কোনো ব্যবসায়ীরা করল না, কারণ শফিক রেহমানের এই দিবস আমদানিতে তো তাদের কোনো লস নাই। আর মিডিয়া বিরোধিতা কেন করবে, মিডিয়া বিরোধিতা করলে তাদের লস। এখন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাটক বানানো হচ্ছে, সিনেমা বানানো হচ্ছে, বিভিন্ন গান বের হচ্ছে, বিভিন্ন টক শোর আয়োজন হচ্ছে, সুতরাং এটার বিরুদ্ধে লাগলে তাদের তো কোনো লাভ নাই, বরং লস হবে। আর ইসলাম বিরোধী যারা বাম রাম নাস্তিকরা তারাও চুপচাপ কেন, তারা তো চাই এই দেশ থেকে ইসলামটা মুছে যাক, এই দেশ থেকে ইসলামটা নির্মূল হয়ে যাক। কারণ যে হারে যুবক যুবতীরা এখন ইসলামের দিকে ঝুঁকে পড়ছে, ইসলামের দিকে যুবক যুবতীদের এই ঝুঁকে পড়া দেখে তারা রীতিমতো খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। এজন্য এই সকল অশ্লীল বেহায়াপনা এবং এই সকল অপসংস্কৃতির চর্চা বা প্রসার যত ঘটবে ততই যুবক যুবতীদের চরিত্র নষ্ট হবে। এজন্যে তারা যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এই হাতিয়ার বা এই উপাদান ভালোবাসা দিবসের আমদানি ঘটিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ থেকে কয়েক বছর আগেও মানুষ ভালোবাসা দিবসের নাম শুনে নাই, তখন কি পৃথিবীতে মানুষ ভালোবাসা জানত না, কথা বলেন না কেন আপনারা? আজ থেকে কয়েক বছর আগে যখন মানুষ ভালোবাসা দিবসের নাম জানত না, এখানে আমার পিতৃতুল্য যে সকল মুরব্বিয়ান আছেন আপনারাও তো মনে হয় জীবনে কোনোদিন এই দিবসের নামই শুনেন নাই। তো আপনাদের সময়ে ভালোবাসার কি কোনো কমতি ছিল নাকি? কমতি তো ছিল না, বরং সেই সময়ে ভালোবাসা আরও বেশি ছিল, সেই সময় মানুষের মধ্যে আন্তরিকতা বেশি ছিল। গত জুমায় বললাম না, দেখেন আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশে সিঙ্গেল পরিবার বেশি ছিল না যৌথ পরিবার বেশি ছিল? গত জুমায় এটা বলেছিলাম না, আমি আমার পরিবার দিয়ে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম যে আমার বাপ চাচারা একসাথে খাইতেন, 40-50 জন মানুষের রান্না বান্না এক পাতিলে হইতো, হয়তো সবাই খুব আরাম করে থাকতে পারতো না, খুব টাকা পয়সা হয়তো সবার কাছে ছিল না, কিন্তু এই যে একসাথে থাকা খাওয়া একসাথে বসবাস করার মধ্যে একটা সুখ ছিল কি ছিল না? ছিল, এটা গত জুমায় বলেছিলাম না। তো ভালোবাসা দিবসের নাম তখন মানুষ শুনে নাই, তখন বরং ভালোবাসা আরও বেশি ছিল, এখন ভালোবাসা দিবসের নাম শুনতে শুনতে ভালোবাসা এত কমে গিয়েছে, বাপ এক জায়গায়, ছেলে মেয়ে এক জায়গায়, হাজব্যান্ড এক জায়গায়, স্ত্রী আর এক জায়গায়, ভালোবাসা দিবসের আমদানি করায় এখন হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় বিয়ে শাদির পরে এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করে, আছে না নাই? তাহলে এই দিবসের প্রসার যত ঘটেছে মানুষের মধ্যে বেহায়াপনা, মানুষের মধ্যে অশ্লীলতা, যৌনতাও তত বেশি আগের চেয়ে বেড়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ভালোবাসা দিবসে কি হয়, কি দেখি আমরা প্রত্যেক বছর? দেখা যায় ঈদের দিনের মতো যুবক যুবতীরা নতুন নতুন কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়, আমি কি ভুল বলেছি? তারপরে দেখা যায় বটতলা, জামতলা, বাদামতলা, সব জায়গায় দেখা যায় ঘোরাঘুরি। ফুলের দোকানগুলোতে যদি আপনি সেদিন ফুল কিনতে যান, ফুলও খুঁজে পাবেন না, ফুলের তো শর্ট দেখা দেয়।
এখন আবার অনেক কার্ডও নাকি বের করে, কার্ড বানায়, ভ্যালেন্টাইন কার্ড, বিয়ের কার্ড যেমন বানায় ভ্যালেন্টাইন কার্ডও বানায়, একজন আরেকজনকে মেসেজ দেয় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে, দেখবেন আপনাদেরকেও অনেকে দিতে পারে। এরকম আল্লাহর কুতুব যারা আপনাদেরকে এরকম ভ্যালেন্টাইন ডেলিকে টেক্সট দিলে, এই যে আলভি মিডিয়া সেন্টার রেকর্ড করছে না, এম হাসিবুর রহমান ইউটিউব চ্যানেলে আমাদের জুমার আলোচনাগুলো আছে, আপনি তাকে আজকের জুমার আলোচনাটা কি করে দিবেন, লিংক রিপ্লাই দিয়ে দিবেন, পারবেন না? পারবেন তো? দেখবেন অনেক কুতুব আছে এরা টেক্সট দিবে, মসজিদের মধ্যেও হয়তো এইরকম কুতুব থাকতে পারে, এরা ওয়াজ শুনেও এই কাম করতে পারে। এই কথা আমি কেন বললাম, কারণ আমি কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, গিয়ে দেখি মাহফিলে মানুষের জায়গা হচ্ছে না, এর কয়েকদিন পরই হয়ে দেখা দিয়ে যাচ্ছি, দেখি ওখানে গানের কনসার্ট হচ্ছে, ওখানেও মানুষ জায়গা হয় না। এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় মাহফিলেও দেখলাম জায়গা নাই, গানের কনসার্টেও দেখলাম জায়গা নাই, এত মানুষ হয় কোত্থেকে? কয় হুজুর, এক মানুষ দুই জায়গায় যায়, এরকম হয় কি হয় না? অনেকে জুমার দিনে খুতবাও শুনে, হুজুরের আলোচনা শুনে, শুনে যায় তারপরে ওকে এমন কাম করে, এরকম কুতুব আছে। এরকম কুতুবদেরকে কি করবেন? রিপ্লাই হিসাবে আজকের জুমার আলোচনা বলবেন যে তুমি মনে হয় শুনো না, এটা আবার শোনা দরকার আছে না নাই? এরপরে ওই দিন দেখবেন নারী দেহের অশ্লীল প্রদর্শনী, বেপর্দা হয়ে মেয়েরা বের হচ্ছে, অনেক মেয়েরা গালের মধ্যে উলকি আঁকায়, এটা পহেলা বৈশাখ আসলে আর এই ব্যভিচার দিবস যেটা, এটা ভালোবাসা দিবস নয়, আমি এটার নাম দিয়েছি ব্যভিচার দিবস, এই ব্যভিচার দিবসেও অনেকে উলকি আঁকায়, একজন আরেকজনকে ট্যাক্স দেয়, এইরকম অশ্লীলতার ছড়াছড়ি এই দিবসে আমরা দেখতে পাই। আমরা যে কিছুক্ষণ আগে জানলাম যে এই ভ্যালেন্টাইন ডে এর উৎপত্তি হয়েছে যেখান থেকে, মূলত অপকর্মকারী অপকর্মকারী লোককে তার অপকর্মের কুফল হিসাবে তাকে সেদিন শাস্তি দেওয়া হয়েছে, সেখান থেকেই এর ঘটনা প্রবাহ শুরু। তাহলে এটা কি আমাদের চেতনার সাথে সম্পর্কিত? না, বরং এটা একটা বিজাতীয় সংস্কৃতি এবং চরিত্র বিধ্বংসী একটি কালচার। সুতরাং আপনি মুসলমান, আমার যুবক ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনি একজন মুসলমান হয়ে বিজাতীয় কালচারকে কিংবা কোনো অপসংস্কৃতিকে অথবা অপকর্মকারীদের অপকর্মকে আপনি কখনো ফলো করতে পারেন না। যদি আপনি ফলো করেন তাহলে নবীজি আপনার ব্যাপারে কি বলেছেন শুনেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য কোনো জাতির কোনো কালচারকে অনুসরণ করবে সে আর মুসলমান থাকে না, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং আপনি ভ্যালেন্টাইন ডে পালন করার আগে হাজারবার চিন্তা করুন, এটা যেহেতু আপনার কালচার নয়, আপনার সংস্কৃতি নয়, আপনি কেন ওই অপসংস্কৃতি চর্চা করে কেন আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। দিবস উদযাপন করে আমাদেরকে ভালোবাসা শেখাতে হবে না, কারণ আমাদের দিন আমাদের ধর্ম এটা ভালোবাসার ধর্ম, ভালোবাসা দিয়ে ভরপুর আমাদের জীবন, গোটা জীবনটাই আমাদের ভালোবাসা। স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কম না বেশি, আল্লাহ যদি ভালো না বাসতেন পৃথিবীতে অনেক নাফরমান আছে আল্লাহর গুলামি করে, না এদেরকে খাওয়ান পরান কে? ভালোবাসা আছে না নাই? বুখারী শরীফের হাদিস শুনেন, আল্লাহ তাআলা দয়াকে, আল্লাহ তাআলা দয়াকে 100 টুকরা করলেন, সবাই বলেন কত টুকরা? 100 পিস করলেন, 100 টুকরা করে এক ভাগ দয়া গোটা দুনিয়ার সকলকে দিলেন, আর বাকি 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন। এই জন্য আমাদের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এক ভাগ দয়া আপনি একা পাইছেন না দুনিয়ার সবাই ভাগ করে পাইছে? এক ভাগ দয়া সবাই ভাগ করে পাওয়ার পরেও দেখেন তো আমাদের ভেতরে দয়া, মায়া, আন্তরিকতা, ভালোবাসা কাজ করে কেমনে। মা ছেলের উপর রাগ করছে, ওই ছেলে যখন সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসে, মা আর রেগে থাকতে পারে না, তখন আদর করে দেখে নিজের হাতেই খাওয়ায়।
এই অল্প একটু দয়া সবাই ভাগ করে পেয়েছে। এই অল্প একটু দয়া পেয়ে হৃদয়ে কেমন ভালোবাসা সঞ্চারিত হইল দেখেন। মা বাবা সন্তানকে কত ভালোবাসে, সন্তান মা বাপকে কত ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে কি ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে, ভাই তার বোনকে কত ভালোবাসে, বোন তার ভাইকে কত ভালোবাসে। এই যে এত ভালোবাসা আমাদের হৃদয়ে আছে, সবাইকে আল্লাহ কয় ভাগ দিয়েছেন, এখন আল্লাহর কাছে আছে কত কত ভাগ, 99 ভাগ। তাহলে আমাদের যে আল্লাহর ভালোবাসা দয়া কম না বেশি, বেশি বলেই অবস্থাটা হলো এমন, এই বারোকয়টার পাহাড়তলি এলাকায় যদি একটা মার্ডার হয় আর ওই মার্ডার কেসের আসামিকে যদি আপনারা ধরে ফেলেন, আপনারা ধরে কি তারে দয়া করে ছেড়ে দিবেন নাকি পুলিশের কাছে দিবেন? পুলিশ ছেড়ে দিবে নাকি আদালতে পাঠাবে? আদালত তাকে শাস্তির সম্মুখীন করবে। দুনিয়ার মানুষ অপরাধী পেলে শাস্তি দেয়, আমার আল্লাহ মানুষ যখন অপরাধ করে সাথে সাথে শাস্তি দেন না, আল্লাহ অপেক্ষা করেন দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, ফিরে এসে তওবা করলে ওই যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে, এই জন্য আল্লাহ তাআলা দয়া করে বান্দাকে ভালোবেসে তার গুনাহ মাফ করে দেন। ভালোবাসা তো আল্লাহ তালাই আমাদেরকে শিখিয়েছেন, তিনি বান্দাকে ভালোবাসেন, ভালোবাসেন বলে নিজের হাতে আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন। ওই বান্দা জাহান্নামে চলে যাক আল্লাহ চান না, এই জন্য কোনো পাপ করে ফেললে আল্লাহ তালা অপেক্ষা করেন দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, ফিরে আসলে আল্লাহ রাগ করেন না, আল্লাহ তাকে শাস্তি দেন না। আমরা অপরাধী পেলে শাস্তি দেই আর আমার আল্লাহ অপরাধী পেলে ক্ষমা করে দেন। তাহলে যিনি ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ভালোবাসেন, সেই আল্লাহ তাআলাই আবার ভালোবাসার মানদণ্ড কেমন হবে, ভালোবাসার মাপকাঠিটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। কে কাকে কতটুকু ভালোবাসব এটাও নির্ধারণ করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আপনি কাকে কতটুকু ভালোবাসবেন, ভালোবাসার লেভেলটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার, একজন মুমিন, একজন ইমানদার বলেন তো সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? মাশাআল্লাহ বলতে পেরেছেন আপনারা, আপনি সবচাইতে বেশি যাকে ভালোবাসবেন তিনি কে? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললে, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সমকক্ষ হিসাবে সাব্যস্ত করে, আর আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসা দরকার সেরকম তারা তাদের ওই অন্যান্য উপাস্য বা মাবুদদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন এটি ইমানদারের বৈশিষ্ট্য নয়, বরং ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে তিনি কে? আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? যারা বললেন না সবাই আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে যে ভালোবাসে সে কি নামাজ বাদ দিতে পারে? তা যারা নামাজ বাদ দেয় এরা আল্লাহকে কেমন ভালোবাসে আমার বুঝে আসে না। আল্লাহকে যারা ভালোবাসে তারা কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহকে যারা ভালোবাসে ওই আল্লাহর বিধান কি কেউ অমান্য করতে পারে? আল্লাহকে যারা ভালোবাসে তারা কি পর্দার আইনকে লঙ্ঘন করতে পারে? পারে না। আমরা অনেকেই আছি মসজিদে নামাজে আসে সামনের কাতারে এসে বসি, আমাদের নিজের বউকে মেয়েকে আমরা পর্দা করাই না, এর চেয়ে খেয়ানো তার কি হতে পারে? আপনি বলছেন আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর প্রত্যেকটি বিধান জীবনে মানার দরকার আছে না নাই? আমার মা বোনরাও তো শুনছেন, তারাও তো ঠিক একই কায়দায় বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসলে আপনি আল্লাহর ফরজ বিধান পর্দা কেন মানেন না? ঘর থেকে বের হলে আপনি বেপর্দা হয়ে কেন বের হন? গত 3-4 দিন আগের একটি ভিডিও দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি, সংখ্যাগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত দেশে একটা মুসলিম মেয়ে
পর্দার জন্য যে জিহাদটা করলো, এটা দেখে আমার দেশের কথা আমার মনে পড়ল যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমার অনেক মা বোনরা আছে, এরা ইচ্ছে করেই পর্দা করে না। আর ওখানে এতগুলো উগ্রবাদী সন্ত্রাসী ছেলের সামনে পর্দার কারণে, হিজাবের কারণে মুস্কান নামের কর্ণাটকের ওই মেয়ে যখন উত্তপ্ত হলো, বিরক্ত হলো, তখন সে প্রতিবাদ হিসাবে হুঙ্কার ছেড়ে দিয়ে বারবার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে। আর আল্লাহু আকবার এই ধ্বনিটা একজন আমাকে স্ক্রিনশট পাঠাইছে ফেসবুকে, গত কয়েকদিন ধরে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ পোস্ট দিচ্ছে। তো একজন আমার স্ক্রিনশট দিয়ে বলে, হুজুর দেখেন একজনের পোস্ট স্ক্রিনশট দিয়েছে। তো এই স্ক্রিনশট দিল যে পোস্ট করেছে একজন মেয়ে। তাই বললাম, ভাই এই পোস্ট দিয়েছেন কেন? সে বললো, হুজুর ইনি আমার এক আত্মীয়, এই মহিলা নিজে পর্দা করে না কিন্তু আল্লাহু আকবার দিয়া পোস্ট দিয়েছে। এরকম আবেগই আছে না নাই? আল্লাহু আকবারের ধ্বনিটা এটা এমন শক্তিশালী একটা তাকবীর, এটা এমন তাকবীর আবু জাহালের গোষ্ঠী সুদ্ধা এই তাকবীর যখন শুনেছে ভয়ে তাদের কলিজা কেঁপে উঠেছিল। ইসলাম বিরোধীরা বুলেটকে, বোমাকে, গুলিকে এত ভয় পায় না, আল্লাহু আকবারের স্লোগানকে তারা যত বেশি ভয় পায়। আমি একটা নিউজে দেখলাম, এক সাংবাদিক ওই মেয়েটাকে প্রশ্ন করল, এই উগ্রবাদী ছেলেগুলো যখন আপনাকে উত্তপ্ত করল তখন আপনি আল্লাহু আকবার কেন বললেন? সে বলল, আমি আসলে তখন ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম, এতগুলো বখাতে আমাকে উত্তপ্ত করল, আমি তখন কি করব, আমি তো একা ছিলাম, এজন্য আমি সরাসরি আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার বলে আল্লাহর বরাত ঘোষণা করলাম। কারণ আমার বিশ্বাস ছিল আল্লাহু আকবার বলে আল্লাহর বরাত ঘোষণা করলে আমার আল্লাহ তাআলা এই সকল লম্পটদের কাছ থেকে আমাকে হেফাজত করবেন। হিজাব বোরখা এটা নারীর অপরাধ নয়, এটা তার অধিকার। এই ভারত সম্পর্কে কিছু কথা না বললেই নয়, এরা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে দাবি করে, অথচ ধর্ম নিরপেক্ষতার নামে এই পৃথিবীতে তারাই হচ্ছে সবচাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক এক শক্তি। তারা নিজেদেরকে বারবার অসাম্প্রদায়িক বলে দাবি করলো, তাদের কুকর্ম প্রমাণ করে এই পৃথিবীর নিকৃষ্ট সাম্প্রদায়িক জাত হচ্ছে তারা। এদের মতো নিমু খারাপ পৃথিবীতে আর কেউ আছে বলে আমি জানি না। এই ভারতকে এত সুন্দর করে সাজিয়েছে মুসলমানরা, ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা সহ এই ভারতের সুন্দর সুন্দর দর্শনীয় যা কিছু আছে সবকিছু সবকিছু মুসলমানরা তাদের নিজেদের হাতে সুন্দর করে বানিয়েছে। একদিন আর দুই দিন নয়, ভারতকে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছে। এই ভারত ব্রিটিশদের কাছ থেকে আলাদা হলো কত সালে? 1947 সালে। 1947 থেকে এখন কত সাল? 2000 কত বছর হয়েছে বলেন তো? 75 বছর। কত বছর? এই 75 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা। এর আগে ব্রিটিশরা শাসন করলো, আর ব্রিটিশদের আগে মুসলমানরা শাসন করলো। মুসলমানদের 800 বছরের শাসন আমলের ইতিহাসে কখনো কোনো মুসলমান শাসক কোনো হিন্দুকে কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কোনো মন্দির পুড়ায় নাই, কোনো মন্দিরে আগুন দেয় নাই, দখল করে নাই, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে হিন্দুদের ঘরবাড়ি পুড়ায় নাই, এটা মুসলিম শাসকদের ইতিহাসে নাই। 800 বছরের ইতিহাসে মুসলমানরা প্রমাণ দিয়েছে যে এই মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি। যদি মুসলমান শাসকগণ পরধর্ম সহিষ্ণু জাতি না হতেন, তাহলে এই ভারতবর্ষে একটা অমুসলিমের টিকিও এখন আর খুঁজে পাওয়া যেত না। 800 বছরের দীর্ঘ শাসনামলে মুসলমানরা প্রমাণ দিয়েছে
তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জানে। মুসলমানরা প্রমাণ দিয়েছে যে মুসলমানরা সাম্প্রদায়িক নয়, দাঙ্গাবাজ নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, বরং মুসলমানরা প্রমাণ দিয়েছে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত। আর 75 বছর ধরে ক্ষমতা পাইয়া এরা কি করল, বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে, বহু মসজিদকে তারা মন্দির বানিয়ে ফেলেছে, বহু মসজিদে এরা আগুন দিয়েছে, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করেছে, কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা আপনারা জানেন। এরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশ দাবি করলেও বারবার তারা মুসলমানদের মসজিদগুলোতে হামলা চালানোর মাধ্যমে আর মুসলমানদের অবাধ ধর্মচর্চায় বাধা দেওয়ার মাধ্যমে তারা পৃথিবীতে প্রমাণ করেছে তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি। ধর্মনিরপেক্ষ দেশ হলে আমার এই বোন কলেজে ঢুকার সময় হিজাব পরে ঢুকলো না বুরখা পরে ঢুকলো, এটা নিয়ে তো এই সকল গুন্ডারা কিংবা এই সকল সন্ত্রাসী বখাটে ছেলেরা এত বেশি মাতামাতি করার কথা ছিল না। ধর্মনিরপেক্ষ দেশ, তাদের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা হলো যে যার ধর্ম পালন করুক, এতে কোনো বাধা দেওয়া হবে না, কোনো ধর্মের ভিত্তিতে দেশ চলবে না, এটা তাদের দেওয়া সংজ্ঞা, তাদের দেওয়া ডেফিনেশন। একজন লোক সে তার দেশে তার ইচ্ছে মতো ইচ্ছা অনুযায়ী পোশাক পরে চলাফেরা করবে, এটাই ধর্মনিরপেক্ষ দেশের সাংবিধানিক আইন। তো ধর্মনিরপেক্ষ দেশের সাংবিধানিক আইন যদি এটা হয় যে যার যে পোশাক ইচ্ছা সেই পোশাক পরে সে চলাফেরা করবে, তাহলে সেই অধিকার হরণ করার অধিকার কে তোমাদেরকে দিল? যারা আইন করে তারা নিজেরাই আইন মানে না। এদের উত্তরসূরি কিছু বাংলাদেশেও পয়দা হয়েছে, এদের উত্তরসূরি বাংলাদেশেও কিছু পয়দা হয়েছে, এরাও অবাধ ধর্মচর্চা এখন বাধা দিচ্ছে। আমার দেশেও কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক বোনেরা বুরখা পরে হিজাব পরে গেলে তাদেরকেও হেনস্থার শিকার হওয়া লাগে। শিক্ষকগণ হচ্ছেন জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, কিন্তু পত্রপত্রিকায় তো আমরা মাঝে মাঝে এমন হেডিং, এমন শিরোনাম, এমন খবরও দেখি যে বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষক দ্বারা বুরখা পরা হিজাব পরা শিক্ষার্থী মেয়ে লাঞ্ছিতা, দেখছেন কিনা এরকম? তা আমার বুঝে আসে না, একটা মেয়ে হিজাব পরে বুরখা পরে ক্লাসে ঢুকলো, তার হিজাব খোলার আপনার এত শখ জাগলো কেন? আপনার যদি হিজাব খুলতেই মন চায়, আমি তো মাঝে মাঝে খুব কাঁচা কথা বলি, হিজাব যদি খুলতেই মন চায় ঘরে গিয়ে নিজের বউয়ের হিজাব খুলেন, হিজাব যদি খুলতে মনই চায় ঘরে গিয়ে নিজের বউয়ের হিজাব আপনি খুলেন। একটা মেয়ে পর্দা করে এসেছে, তার পর্দায় ব্যাঘাত ঘটানোর অধিকার কে আপনাকে দিয়েছে? এটা সংবিধান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ। কারণ একটি মেয়ে পর্দা করে চলবে এটা তার সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকারের কথা না হয় আমি না বললাম, সংবিধানই তাকে এই অধিকার দিয়েছে, এটা তার সাংবিধানিক অধিকার, এটা তার নাগরিক অধিকার। আমি আরো অবাক হয়ে গেলাম, নারীবাদীরা কই গেল এই 3-4 দিন ধরে? ঘুমাই গেছে নাকি এরা, না গুম হয়ে গেছে? এই যে এত নারীবাদী 3-4 দিন ধরে, ওই যে এটার নাম কি, মালালা, পুরা নামটা কি জানো? আরে মালালা ইউসুফজাইকে নিয়ে বিশ্ব মিডিয়া কত কারবার করলো মুস্কানের ব্যাপারে, কই এত চুপচাপ কেন? এই মেয়েটি যে সাহসী কাজ করেছে, আমার মনে হয় এই মেয়েটিকে এখন ইন্টারন্যাশনালি তাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার, সাহসিকতার পরিচয় দিয়েছে সে। এগুলো মিডিয়াতে বেশি আসে না, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি ভাইরাল হয়, এই ঘটনাটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি ভাইরাল হয়েছে, এরপরে মূলধারার মিডিয়া এরপরে সেই খবরগুলো প্রচার হয়েছে। পর্দা পালনে আমার মা বোনদেরকে বাধা দিবেন না, এটা তাদের
এটা তাদের অপরাধ নয়, বরং এটা তাদের অধিকার। তাদেরকে সেই অধিকার পালন করতে দিন, তাদেরকে সেই অধিকার পালন করতে দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমি বলছিলাম ভালোবাসার মাপকাঠি নির্ণয় করে দিয়েছেন কে? একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? দুই নাম্বার, একজন ইমানদার সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে তিনি হচ্ছেন আমাদের জীবন আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর হাদিস, নবীজি বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি পিতা মাতা এবং দুনিয়ার সব কিছুর চাইতে সবচাইতে প্রিয় না হব। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয়ত সবচেয়ে বেশি ভালোবাসা যাকে দরকার তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীজিকে ভালোবাসেন আপনারা? ভালোবাসার দাবি হলো নবীজিকে অনুসরণ করা। তো নবীজিকে ভালোবাসেন? নবীজিকে ভালোবাসলে নবীজির সুন্নতকে ভালোবাসেন না কেন? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। এটাই আমার আজকের আলোচনার শেষ পয়েন্ট। আবারও শোনেন, নবীজিকে সবাই বলছেন ভালোবাসেন, ভালোবাসলে কি করতে হবে? নবীজি বলেছেন আমার সুন্নত মানো, আমার সুন্নত যে মানে সে আমাকে ভালোবাসে আর সেই আমার সঙ্গে জান্নাতে থাকবে। তো নবীজিকে মুখ দিয়ে ভালোবাসেন, একটু দাড়ি রাইখা প্রমাণ করতে পারেন না কেন যে নবীজির সুন্নত আপনি ভালোবাসেন? দাড়ি রাখে না অনেকে, নারীর ফেসও ক্লিন পুরুষের ফেসও ক্লিন, আমি তো বুঝলাম না পার্থক্যটা কোন জায়গায়। দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ, আপনি যে পুরুষ মানুষ দাড়ি তার সৌন্দর্য বহন করে, দাড়ি তার সৌন্দর্য বহন করে। অমুসলিমরা এখন বেশি বেশি দাড়ি রাখছে, খ্রিস্টানরা দাড়ি রাখছে। জিজ্ঞেস করা হলো তোমরা এত দাড়ি রাখছো কেন? কয় দাড়ি রাখতেছি নিজেদের চামড়া যেন ভালো থাকে, ত্বকের যেন কোনো ক্ষতি না হয়, ওরা যেন স্কিন ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারে। এবং বেশি বেশি যারা ক্লিন শেভ করে এদের চামড়াগুলো শক্ত হয়ে যায়, বিভিন্ন চর্মরূপ দেখা দেয়, এটা আজকে সায়েন্টিফিকভাবে প্রমাণিত। ওরা ওই ফায়দা পাওয়ার জন্য ওইটা করে। আর নবীজি এই সুন্নতটা শিখাইয়া দিয়েছেন, একদিকে দাড়ি রাখলে চেহারার নূর সৌন্দর্য বাড়বে, নবীর সুন্নত মানা হবে, আবার চর্মরূপ থেকেও বাঁচা যাবে। সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন তো সবাই, যুবক ভাইরা দাড়ি রাখবেন, নাকি টেনশন লাগতেছে কোনো মেয়ে যদি পছন্দ না করে? না করলে নাই, আল্লাহ একটা জাহান্নামী নারী থেকে আপনারে বাঁচাই দিল। তিন নাম্বার যে পয়েন্ট সেটা বলে আমরা শেষ করব। একজন ইমানদার তিন নাম্বারে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করবে। তাহলে ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য তার মা বাপকে ভালোবাসবে। মা বাপকে ভালোবাসি আমরা কার সন্তুষ্টির জন্য? আপনি স্বামী আপনার স্ত্রীকে ভালোবাসুন কার সন্তুষ্টির জন্য? আপনি ভাই আপনার ভাইকে ভালোবাসুন, ভাই বোনকে ভালোবাসুন। একজন ইমানদার আর একজন ইমানদারকে ভালোবাসবে কার সন্তুষ্টি পাওয়ার জন্য? ঠিক তেমনি একজন ইমানদার কোনো কিছুকে অপছন্দ করবে কার সন্তুষ্টির জন্য? ভালোবাসা দিবসকে আমরা ডিলেট করলাম কার সন্তুষ্টির জন্য? পারবেন তো ইনশাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই অশ্লীলতা বেহায়াপনার দিবস, এই ব্যভিচার দিবস থেকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমিন।